ফাইজার বায়োএনটেকের টিকা প্রয়োগের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয় সকালে রাজধানীর তিনটি হাসপাতালে। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, বিএসএমএমইউ, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটে একযোগে ফাইজারের টিকা প্রয়োগের উদ্বোধন হয়। ফাইজারের টিকা প্রয়োগে স্বাস্থ্যকর্মীদের বিশেষ প্রশিক্ষণের পাশাপাশি তাপমাত্রা বজায় রাখা সহ যাবতীয় বিষয়ে প্রস্তুতির কথা জানালেন সংশ্লিষ্টরা। এটা একটু দামি, আপনারা জানেন টেম্পারেচার মেনটেন করতে হয়, সেই টেম্পারেচারটার জন্য গ্রাম অঞ্চলে কিন্তু ফাইজার দেওয়া যাচ্ছে না। আমরা এখানে মেনটেন করছি ঢাকা শহরে এবং 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের মধ্যে 6 ঘন্টা পর্যন্ত রাখা যায়। এবং আপনাদের এই কথাটাও জানাই যে আমাদের রুম টেম্পারেচার 15 থেকে 25, সেই টেম্পারেচারে রেখে আমরা ভ্যাকসিনটি দিচ্ছি। ফাইজারের জন্য কিন্তু আলাদা করে আবার প্রশিক্ষণও দেওয়া হয়েছে টিকাদান কর্মীদেরকে, তো সেইভাবেই ওনারা কাজ করছেন। 7 থেকে 10 দিনের পর্যবেক্ষণ শেষে ফাইজারের টিকার নিয়মিত প্রয়োগ শুরু হবে। টিকা গ্রহীতাদের মধ্যে প্রবাসীদের অগ্রাধিকার দেওয়ার চিন্তা ভাবনাও হচ্ছে বলে জানালেন এই কর্মকর্তা। শ্রমিকদের যাওয়ার ক্ষেত্রে কোন কোন দেশে রেস্ট্রিকশন আছে যে ফাইজার বা অ্যাস্ট্রাজেনেকা এরকম টিকাই হতে হবে যাতে আমাদের প্রবাসী শ্রমিকরা যেতে পারে, সেই সব বিষয়গুলো আমাদের চিন্তার মধ্যে রয়েছে যে তাদেরকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টা। তাপমাত্রা বিবেচনায় শুধু ঢাকাতেই ফাইজারের টিকা প্রয়োগ হবে। প্রতিটি কেন্দ্রে আগে নিবন্ধন করা প্রথম 120 জন করে মোট 360 জনকে টিকা দেওয়া হয় আজ। নিবন্ধন ছাড়া টিকা পাওয়ার কোনো সুযোগ নেই বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আমাদের দিক থেকে নির্দেশনা হচ্ছে সব জায়গায় তালিকাভুক্ত যারা রয়েছেন তারা টিকা পাবে। ফাইজারের টিকা নিয়ে কোনো অসুবিধা হয়নি বলে জানালেন টিকা গ্রহীতারা। ব্যথা উপায় নেই, এখানে খুব সুন্দর ব্যবস্থা, সবকিছু মিলে খুব ভালো লাগলো। আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ ভালো অনুভব করতেছি, খুবই সুস্থ, কোনো প্রতিক্রিয়া নেই, কোনো রিয়াকশন নেই ইনজেকশন নেওয়ার পরে। সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত চলে ফাইজার বায়োএনটেকের টিকার পরীক্ষামূলক প্রয়োগ। পাশাপাশি চলছে চীনের সিনোফার্মের টিকা প্রয়োগও, তবে এখন পর্যন্ত দেয়া হচ্ছে শুধুমাত্র মেডিকেল শিক্ষার্থীদেরকে। সুশৃঙ্খল ব্যবস্থাপনায় টিকা নিতে পেরে খুশি শিক্ষার্থীরা। এখানে সবকিছুই মানে ভালো মতোই হচ্ছে, সবকিছু নিয়ম শৃঙ্খলা মতোই হচ্ছে, টিকাও ঠিক আছে, সব ঠিক আছে। যেটা আমরা নিয়ে নিলাম এবং আমরা আশা করি খুব শীঘ্রই আমরা আমাদের ক্যাম্পাসে ফিরতে পারব। আনোয়ার হোসেন, দেশ টিভি, ঢাকা।